মাম্মি, দুই দিন পরে আমার জন্মদিন, বাবাকে নিয়ে চলে এসো, কেঁদে কেঁদে কি বলছেন টনি পুত্র সারফারাস, এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন যে রুবায়েত হাতেমা টনি তার স্বামীকে নিয়ে ব্যাংককে রয়েছেন চিকিৎসারত অবস্থায়। তার স্বামীর শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তাই দেশেও আসা হচ্ছে না। রুবায়েত ফাতেমা টনি এই মুহূর্তে তার স্বামী এবং সন্তানকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমার তো দুই দিন পরে জন্মদিন, তুমি কি জানো, প্লিজ ড্যাডিকে নিয়ে চলে এসো। সারফারাজ, কি উত্তর দিব, 17 অক্টোবর 5 বছর হবে সারফারাজের, ছেলের জন্মদিন নিয়ে কত প্লান ছিল তার ড্যাডির, আমাকে রেখে লন্ডনে চলে যাবে, কত হুমকিও দিল, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, এমনই একটি পোস্ট করেছেন রুবায়েত ফাতেমা টনি তার ফেসবুক ওয়ালে। ছোট্ট ছেলে সারফারাজ তার জন্মদিন বাবাকে দেখার জন্য ভেঙে পড়ছে। আদৌ কি সারফারাজ তার বাবা মায়ের সাথে 5 বছর পূর্তি উপলক্ষে তার জন্মদিন পালন করতে পারবে? আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। সারফারাজকে ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।